নমস্কার বন্ধুরা, আমি হচ্ছি চিঙ্কি, আর এই ভিডিওটি বানানো হচ্ছে সম্পূর্ণ বিনোদনমূলক। যদি কেউ এই ভিডিওটি দেখে তার দুঃখ লাগে, দয়া করে মাফ করে দেবেন। আর ভিডিওটি দেখে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টাটু গ্রুমস্তান, তো কি কি দায়িত্ব দেওয়া আছে সব কিছু মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ বস, হ্যাঁ হ্যাঁ, কেন মনে থাকবে না? মনে না থাকলে হয়? এত বড় একটা প্রোগ্রাম, কালকের মিটিংও যিনি সবাই উপস্থিত থাকে, আর জানছি না উত্তর পাড়ার লোক একটাও যিনি বাড়িতে থাকে না, সবগুলাই যিনি মিটিংও পৌঁছে যায়। তোমরা একেবারে চিন্তা করেন না বস, একেবারে হান্ডায় বাচ্চায় ভরে নি সব গিলাকে গাড়ির তুলি ধরে এসে মিটিং বাড়ি। তা সমীরুদ্দিন, তোর কি অবস্থা? দক্ষিণ পাড়া থেকে কত লোক আইসেছে মিটিং বাড়ি? মুই গ্রামতে দুঃখি সাহস পাং না, গ্রামত গেলে বেলে মোর জুতে পিঠে করবি, কয়টা লোক আর আনিম, দেখ একটা মিশা কথা পেয়া, পরে কারটা পরে দেখা যাবে। কি রে সমীরুদ্দিন, পাশপাশে ঘুরে কি ফুসুর ফুসুর করেছিস? না না বস, না না, চিন্তা করলুম, হিসাব করলুম মনে মনে কয়জন লোক আসবে, তাও তো 1-1.5 হাজার লোক আনিবার পান, একালে চোখ বন্ধ করি, বেশি সেটা 10,000 হবার পায়। ঠিক আছে, তাহলে কালি সকাল সকাল সবার এলাকার বাস পৌঁছে যাবে, সবাকে ভালো করে গাড়ি তুলে দিয়ে মিটিং বাড়ি পৌঁছে দেবেন। এত বড় একটা নেতা এসেছে, লোক দেখেন না পাইলে মোর মান সম্মান থাকবে নাকি? তাহলে টুকরো মস্তান, মুই চললুম, চার বিলটা দিয়ে দিস। আমরা পাইছি একটা নেতা রে, সারা সুচিয়া নেতা, এতগুলো লোক কালে নিয়ে যাবো, কিসের কি চার বিলটা দিবে? ওইটাও আমার উপর চাপে দিয়ে গেল। কিসের চার বিল? হাই, আমরা দেশের জনগণের সেবা করি আর আমরাই দিব চার বিল? ওর দোকানে ওটা থাকবে নাকি কত চাওলাক? দোকানে এটা থাকি দিব না, আমার তো চার বিল চাই। চলো কালি সকালবেলা দেখা হবে। ঠিক আছে, মুয়ে চললুম, জানছি না খালি দেখা হবে, মুয়ে যাং, মুয়ে আর এটি কি করুন। এ ভাই, এই দূরে হয়ে কথা বল, স্যারের এত পাশে এসে কথা বলতে হবে না? আরে চিন্তা করতে হবে না, আমি আছি তো, এগুলো সব আমারই লোক। তা ওই পিছনেরটা কে রে? পিছনেরটা কে? একটা জামাও গায়ে দিয়ে আসতে পারেনি। কি করবেন স্যার, দেশের সেবা করতে করতে, জনগণের সেবা করতে করতে নিজের জামাটা অবধি বিতরণ করে দিছু। বাহ বাহ, খুব ভালো তো, এরকম জনসেবা করলে আমি তো কিছুদিনের মধ্যে এই গ্রামের প্রধানমন্ত্রী হয়ে যাব। মুই একটি পাশে থাকুম রে, মুই তো একটা লোকও আনি পাং নাই, মোর বাড়ির বউটাও না আইসে, কসে সারাদিন খালি কাজকর্ম নাই আর তোমার পাঠি পাঠি, মুখ জিজ্ঞাসা করলে তো মুই শেষ, মুই একটি এখানে পাশ পাশে থাকুম। দেখছেন তো স্যার, মোর এক ইশারায় হাজার হাজার লোক আসে উপস্থিত হয়, তাহলে তো এই গ্রামের মেম্বারটা মুই হন নাকি? হ্যাঁ হ্যাঁ, চিন্তা করিস না, মেম্বার হব, মেম্বার ভাষণটা দেন। তোর কি কেউ ভাষণ শুনিবে রাখছি? এলে তো আমরা সবাকে 100 টাকা করে দিয়ে আনছি, এলে কি আর ভাষণ শুনি রাখছি? ভোট কি আর তোকে দিবি? রেজাল্টের দিনে টের পাবো। তাহলে বন্ধুরা সবাই আমাকে ভোট দিবেন তো? দেখছেন তো, দেখছেন আমার এক ইশারাতে কত লোক চলে এসে, তোমাকে এবার ভোটে জিতার কাউ আর আটকের পাচ্ছেন না। তাহলে আজকের মিটিং এখানেই শেষ, ভোটের রেজাল্টের দিনে দেখা হবে। মুই ভোটের রেজাল্টের দিন থাকিম নে রে বাবা, নাহলে শেষ, মান সম্মান শেষ করে দিবে, একটা লোকও ভোট দিবে না। কি কয় রে, কি কয়? ওইটা ছাড়া কি কয়? পাশ পাশে ঘুরি কি কয়? কিছু না কিছু না বস, মুই চিন্তা করছ তোমরা জিতার পরে তোমার কঙ্কুড়ি আমরা সমর্থনা দিব, কঙ্কুড়ি ফুলের বৃষ্টি তোমার উপর ঝরামো, এগুলাই চিন্তা ভাবনা চলছে। ভালো ভালো, খুব ভালো, ঠিক আছে, আজকের সবাই এখানেই শেষ, চলো যাই, যার কাজে লেগে পড়ো। শেষ শেষ, মুই ধ্বংস হয়ে গেলুম, তোমরা এটি কি কাম করলেন দি? মুই এত টাকা খরচা করলুম এই ভোটের জন্যে, তোমরা কইলেন যে এত এত লোক নিয়ে আসলেন, তো কোটে তা জিতলুম, হারে আজই পালে পালে নদীর পাড়ত থাকিন নাকি আমাক? শেষ, মান সম্মান শেষ। বিশ্বাস করেন বস,
সবলা লোক কথা দিছে যে আমাকে ভোট দিবে, কিন্তু এমনটা যাবে আমরা ভাবির পাইনি। তা বাকি নেতাগুলা কোটে রে, বাকি নেতাগুলা লোক পালে আছে না কোনটা গেছে? বললে তো আমার মান সম্মান শেষ করে দিছে বস, বললে সব সবগুলো আমাকে ভোট দেয়নি, আমার নেতাগুলাও আমাকে ভোট দেয়নি, সবগুলো ওই পার্টি ভোট দিছে। শেষ, মই রাস্তার ফকির হয়ে গেলাম। শেষ শেষ, মই রাস্তার ফকির। তা বন্ধুরা, আপনারও কি এই চামচা চুমচা নেতার ভরসা করিয়ে এইরকম পরিস্থিতি হয়েছে? পরিস্থিতি হ্যাঁ থাকলে ভিডিওটি একটি শেয়ার করবেন।